একজন প্রশ্ন করেছেন একজন সদ্য তালাক প্রাপ্তা মহিলা দুই সন্তানের জননী এক লক্ষ টাকা জমা রেখেছেন বাচ্চার পড়াশোনার খরচ হিসেবে তার স্বামী বাচ্চাদের খরচ দেন এই অবস্থায় তিনি জাকাত গ্রহণ করতে পারবেন কি না আসলে এক লক্ষ টাকা মানে জাকাত ওই ব্যক্তি নিতে পারেন না যার যিনি ধনী যিনি ধনী তিনি জাকাত নিতে পারেন না ধনী কাকে বলে ইসলামী শরীয়ত বলে ধনী ওই ব্যক্তির নাম যার কাছে সাড়ে সাত বড়ি স্বর্ণ অথবা সাড়ে বড়ি রোপের দাম গচ্ছিত আছে বুঝাতে পেরেছি ইসলামী ধোনির সংজ্ঞা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক এক ধরনের দিয়েছে আই এম এক ধরনের দিয়েছে বাংলাদেশ সরকার এক ধরনের দিয়েছে পৃথিবীর ভিন্ন ভিন্ন সংস্থা ভিন্ন ভিন্নভাবে ধোনির সংজ্ঞা দেয় কিন্তু ইসলামী শরীয়ত বলে ধনী ওই ব্যক্তির নাম যার কাছে গচ্ছিত আছে যার কাছে জমা আছে যার কাছে জমা আছে যেভাবেই সে জমা রাখুক জমা আছে সাড়ে সাত স্বর্ণ অথবা সাড়ে বায়ান্নি রৌপ্য অথবা এর দাম এখন বাস্তবতা হলো সাড়ে বায়ান্নি রৌপ্যের দাম আষ্টশো বা এক হাজার টাকাও যদি হয় সাড়ে বায়ান্নি তাহলে সাড়ে বায়ান্ন হাজার তাইলে কি ওই ব্যক্তি জাকাত উনি কি ধনী হয়ে গেল হা এই ক্ষেত্রে আল্লাহ নবী আমাদেরকে বলেছেন নেশাব মানে সাড়ে সাত বড়ি স্বর্ণ এখন যদি ব্যক্তি বুঝে যে আমার কাছে এক লাখ আছে এই টাকাটা কিছুই না আমি আসলে ধনী নই আমাদের সমাজের বাস্তবতায়ও এক লাখ টাকা এখন কারো কাছে যথেষ্ট নয় বরং ব্যক্তি যদি বলে না আমি সাড়ে সাত বড়ি স্বর্ণ এর সমপরিমাণ দাম না হওয়া পর্যন্ত আমি নিজে ধনী নই ব্যক্তি যদি এটা বলে শরীয়ত বলে ইয়েস কারও অধিকার নাই কথা বলার তোমার এক লাখ আছে তুমি ধনী হয়ে গেছো না ব্যক্তি যদি বলে ওই বিধবা সদ্য তালাক প্রাপ্তা তিনি যদি বলেন না সাড়ে সাত বরিশের দাম আমার কাছে গচ্ছিত না থাকা পর্যন্ত আমি ধনী নই তাইলে তিনি জাকাত অবশ্যই নিতে নিতে পারবেন তাকে জাকাত দেয়া যাবে আর বাচ্চাদের পড়ালেখার জন্য তো অবশ্যই জাকাত দেওয়া যাবে পড়ালেখা শিক্ষার জন্যে জাকাত দেওয়া উত্তম